এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় শুরু করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বিগত 4-5 বছরের মাধ্যমিকের প্রশ্নে যদি তোমরা বিশ্লেষণ করে দেখো তাহলে দেখবে প্রশ্নের মান বেশ কঠিন। বিশেষ করে 2020 সালের যে ভৌতবিজ্ঞানের প্রশ্ন হয়েছে তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। তাই ভৌতবিজ্ঞানের ভালো রেজাল্ট করতে গেলে প্রতিটি অধ্যায় নিখুঁতভাবে পড়তে হবে। আলো অধ্যায় থেকে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের 12 নম্বরের প্রশ্ন থাকে। এই 12 নম্বরের প্রশ্নের বিভাজন অর্থাৎ কোন বিভাগে কত নম্বরের প্রশ্ন থাকবে তা এই ভিডিওর শেষে আমি বলে দেব। এছাড়া এই ভিডিওতে যতটুকু শিখলে তা সঠিকভাবে আত্মস্থ হয়েছে কি না তা যাচাই করার জন্য ভিডিওর শেষে কিছু প্রশ্ন দিয়ে দেব। যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে জানবে ওই অংশের প্রস্তুতি তোমাদের হয়ে গেছে, এবং যদি এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে। চলো এখন গোলীয় দর্পণের সংজ্ঞা দিয়ে আলো অধ্যায়ের প্রথম ক্লাস আমরা শুরু করি। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলা হয়। এখানে দেখো EM1 এবং EM2 এই প্রতিফলক তলটি এই গোলকের অংশ এবং EM3 এবং EM4 এই প্রতিফলক তলটি এই গোলকের অংশ। এখানে এই দুটি হচ্ছে এখন গোলীয় দর্পণ, কিন্তু এই দুটো দর্পণের প্রকৃতি দেখো আলাদা। এই দর্পণের প্রতিফলক তল হচ্ছে গোলকের ভিতরের অংশ, এই দর্পণের প্রতিফলক তলটি হচ্ছে গোলকের বাইরের অংশ। M1 M2 এই দর্পণের যেহেতু প্রতিফলক তলটি গোলকের ভিতরের অংশ বা বলতে পারি প্রতিফলক তলটি অবতল আকৃতির তাই এটা হবে অবতল দর্পণ। M3 M4 দর্পণটির প্রতিফলক তল গোলকের বাইরের অংশ বা বলতে পারি এই প্রতিফলক তলটি উত্তল আকার তাই এটি হবে উত্তল দর্পণ। M1 M2 দর্পণের মধ্যবিন্দু হচ্ছে P, এই P কে বলা হবে মেরু। M3 M4 এই উত্তল দর্পণটির মধ্যবিন্দু হচ্ছে P, এটা হচ্ছে দর্পণের মেরু। এই গোলকের কেন্দ্র হচ্ছে এটি, এই গোলকের কেন্দ্র এটি, এই গোলকের কেন্দ্রগুলিকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র। অর্থাৎ কোনো দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র হলো ওই দর্পণের বক্রতা কেন্দ্র, এবং এটাকে C দ্বারা প্রকাশ করা হয়। কোনো দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ এই C বিন্দু থেকে যদি আমরা একটা সরলরেখা কল্পনা করি গোলকের পরিধি পর্যন্ত, গোলকের তল পর্যন্ত, এই দূরত্বটা হচ্ছে এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এটাকে R দ্বারা লেখা হয়। এর ক্ষেত্রে দেখাতে পারি, দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে ওই দর্পণের প্রধান অক্ষ বলে, অর্থাৎ এটা হবে দর্পণের প্রধান অক্ষ। আবার বলছি, দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা অর্থাৎ P বিন্দু এবং C বিন্দু সংযোগকারী সরলরেখা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। কোনো দর্পণের দুটি প্রান্তবিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে ওই দর্পণের রৈখিক উন্মেষ, অর্থাৎ এটি হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ এই দর্পণের ক্ষেত্রে। আবার বলছি, কোনো দর্পণের দুটো প্রান্তবিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে রৈখিক উন্মেষ, অর্থাৎ এর ক্ষেত্রে এই দূরত্ব কিংবা এই দূরত্ব হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ। কোনো দর্পণের দুটি প্রান্তবিন্দু বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কৌণিক উন্মেষ, অর্থাৎ M1 C M2 এই কোণটি হচ্ছে এই দর্পণের কৌণিক উন্মেষ, কিংবা M3 C M4 এই কোণটা হচ্ছে এই দর্পণের কৌণিক উন্মেষ। এই দর্পণের ক্ষেত্রে এই কোণটি হচ্ছে কৌণিক উন্মেষ। আবার বলছি, কোনো দর্পণের প্রান্তবিন্দুটি বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কৌণিক উন্মেষ, অর্থাৎ M1 C M2 M1 C M2 এটি হলো এই দর্পণের কৌণিক উন্মেষ। এই দর্পণের ক্ষেত্রে হবে M3 C M4 এটি হবে কৌণিক উন্মেষ। এখানে তোমরা মনে রাখবে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের তুলনায় উন্মেষ খুব ছোট হয়, এক্ষেত্রে ক্ষুদ্র কৌণিক উন্মেষ বলতে বোঝায় 10 ডিগ্রি থেকে কম। এখান থেকে যেগুলি শিখলে সেগুলি আর একবার দেখে নাও। গোলীয় দর্পণ কী?
কোনো দর্পণের প্রতিফলক তল যদি গোলকের অংশ বিশেষ হয় তাহলে ওই দর্পণকে বলবো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই ধরনের হয়, একটা হচ্ছে অবতল দর্পণ, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলবো, কোনো দর্পণের প্রতিফলক তলটি যদি গোলকের ভিতরের অংশ হয়, কিংবা বলতে পারি কোনো দর্পণের প্রতিফলক তলটি যদি অবতল আকারের হয় তাহলে ওই দর্পণকে বলবো আমরা অবতল দর্পণ। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে। উত্তল দর্পণ কোনটি, না কোনো দর্পণের প্রতিফলক তল যদি গোলকের বাইরের অংশ হয় তাহলে ওই দর্পণকে বলবো উত্তল দর্পণ, বা বলতে পারি কোনো দর্পণের প্রতিফলক তলে যদি উত্তল আকার হয় তাহলে ওই দর্পণ বলবো উত্তল দর্পণ। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে থাকে। এবার জানো মেরু কি, কোনো দর্পণের মাঝের বিন্দুটাকে বলবো মেরু, অর্থাৎ এম ওয়ান এম টু এই দর্পণের মাঝের বিন্দু হচ্ছে পি, এটা হচ্ছে মেরু। কিংবা এম থ্রি এম ফোর দর্পণের মধ্যবিন্দু হচ্ছে পি, এটা হচ্ছে এই দর্পণের মেরু। বক্রতা কেন্দ্র কি, কোনো দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রে হচ্ছে ওই দর্পণের বক্রতা কেন্দ্র, এটাকে সি দ্বারা দেখা হয়। বক্রতা ব্যাসার্থ কি, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বা বলতে পারি বক্রতা কেন্দ্র থেকে প্রতিফলক তলের দূরত্ব হচ্ছে ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এক্ষেত্রে সিপি বা এই সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা জানবো রৈখিক অনুভূমিক, এই দর্পণের দুটো প্রান্ত যদি দেখো এম ওয়ান এম টু এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে এই দর্পণের রৈখিক অনুভূমিক। এই দর্পণের এম থ্রি এবং এম ফোর হচ্ছে প্রান্তের বিন্দু, প্রান্ত বিন্দু দুটির মধ্যে রৈখিক দূরত্ব হচ্ছে এই দর্পণের রৈখিক অনুভূমিক। কৌণিক অনুভূমিক কি, না প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কৌণিক অনুভূমিক, এর ক্ষেত্রে হবে এম ওয়ান সি এম টু, এই দর্পণের ক্ষেত্রে হবে এম থ্রি সি এম ফোর। ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলতে বোঝায় ওই দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম। এবার চলো গোলীয় দর্পণের প্রতিফলন কিভাবে হয় তা আমরা চিত্রের সাহায্যে দেখে নিই। এই অবতল দর্পণে দেখো প্রধান অক্ষে সমান্তরাল দুটো আলো রশ্মি এসে দর্পণে পড়েছে। এবার দর্পণে পড়ার পরে প্রতিফলিত রশ্মিগুলো কোন দিকে যাবে, এই আলো রশ্মি প্রতিফলিত হয়ে এদিকে যাবে নাকি এদিকে যাবে, এই আলো রশ্মি প্রতিফলিত হয়ে এদিকে যাবে নাকি এদিকে যাবে। একইভাবে এই উত্তল দর্পণে দেখো প্রধান অক্ষের সমান্তরাল দুটো আলো রশ্মি এসে পড়েছে, এই আলো রশ্মিগুলো প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এদিকে নাকি এদিকে, এই আলো রশ্মিটি প্রতিফলিত হয়ে এদিকে যাবে নাকি এদিকে যাবে, সেটা জানতে গেলে সমতল দর্পণে আলোর প্রতিফলন মনে রাখতে হবে। চলো সমতল দর্পণে আলোর প্রতিফলনের ধর্মগুলো দেখে নিন। এম ফাইভ এম সিক্স একটি সমতল দর্পণ, এই দর্পণের ও এ একটি রশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়েছে এবং তারপর প্রতিফলিত হয়ে অভিপদে চলে গেছে। ও এ হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন প্রতিফলকের উপর ও বিন্দুতে অর্থাৎ আপতন বিন্দুতে ও বি একটি অভিলম্ব আঁকা হয়েছে, একে অভিলম্ব বলে। প্রতিফলনের নিয়ম অনুযায়ী এখন আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ এই দুটি কোণ সমান হবে। এটাকে আই দ্বারা লেখা হয়, এটাকে আর দ্বারা লেখা হয়, অর্থাৎ আই সমান হবে আর। আবার বলছি শোনো, আপতন কোণ হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা প্রতিফলন কোণ। প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ আই সমান আর হবে। প্রতিফলনের এই নিয়ম অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুই ক্ষেত্রে সমান হবে। এখন এই আপতিত রশ্মিটি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে সেটা জানতে গেলে প্রথমে আমাদের এই আপতন বিন্দুতে প্রতিফলকের উপর একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। এখন এই কোণটি হলো আপতন কোণ, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, তাহলে প্রতিফলন কোণটা হবে অভিলম্বের ঠিক এদিকে। তাহলে এই আলোক রশ্মিটি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে সেটা জানতে গেলে প্রথমে এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব আঁকতে হবে, অর্থাৎ এখানে একটি স্পর্শক আঁকতে হবে, তারপর সেই স্পর্শকের উপর বক্রতা কেন্দ্র থেকে একটি অভিলম্ব অঙ্কন করতে হবে। এখানে মনে রাখবে বক্রতা কেন্দ্র থেকে প্রতিফলকের উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত সরলরেখাই হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর লম্ব।
একইভাবে এই আলোকরশ্মিটি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এদিকে না এদিকে, সেটা জানতে গেলে তাহলে প্রথমে আমাদের একটা অভিলম্ব কোণ করতে হবে, তারপর আপতন কোণ, প্রতিফলন কোণ সমান করতে হবে, করলে বোঝা যাবে আলোকরশ্মিটি কোন দিকে যাবে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দুর উপর একটি অভিলম্ব কোণ তৈরি, তাহলে এটা হচ্ছে এখন আপতন কোণ, তাহলে প্রতিফলিত রশ্মিটি নিশ্চয়ই এদিক দিয়ে যাবে। একইভাবে এই আলোকরশ্মিটি উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এই পথে নাকি এই পথে, সেটা জানতে গেলে প্রথমে আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করতে হবে। কারণ এটা হচ্ছে আপাতন কোণ, তাহলে প্রতিফলিত রশ্মিটি এই পথ দিয়ে যাবে, গিয়ে আপাতন কোণের সমান প্রতিফলন কোণ উৎপন্ন করবে। এই আলোকরশ্মিটি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এদিকে নাকি এদিকে, সেটা জানতে গেলে আপাতন বিন্দুতে একটি অভিলম্ব অঙ্কন করব। এখন এই কোণটি হলো আপাতন কোণ, তাহলে নিশ্চয়ই আলোকরশ্মি এই পথে যাবে, কারণ আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হতে হবে। তাহলে প্রতিফলিত রশ্মিটি এই পথ দিয়ে যাবে। এবার দেখো, মনে হচ্ছে এই প্রতিফলিত রশ্মি দুটি প্রধান অক্ষের উপর অবস্থিত কোন একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। আবার বলছি শোনো, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়েছে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর অবস্থিত কোন একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। এই বিন্দুকে বলা হবে মুখ্য প্রকাশ। তাহলে মুখ্য প্রকাশ কাকে বলবো? গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে বলা হবে মুখ্য প্রকাশ। আবার শুনো, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে ওই দর্পণের মুখ্য প্রকাশ। এবার গোলীয় দর্পণের মেরু থেকে ওই মুখ্য প্রকাশের দূরত্বকে বলা হবে প্রকাশ দৈর্ঘ্য। এই পিএফ হলো এই দর্পণের প্রকাশ দূরত্ব, এই পিএফ হলো এই দর্পণের প্রকাশ দূরত্ব। পরীক্ষার খাতায় যদি তোমরা উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা লিখতে যাও, সেক্ষেত্রে ক্ষুদ্র উন্মেযুক্ত উত্তল দর্পণ কিংবা ক্ষুদ্র উন্মেযুক্ত অবতল দর্পণ এই ধরনের শব্দগুলো ব্যবহার করবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণটির উন্মেষ খুব ছোট সেটা ধরে নেওয়া হয়। কোনো অবতল দর্পণের মুখ্য প্রকাশের মধ্য দিয়ে কিন্তু প্রধান অক্ষের সাথে লম্বভাবে যদি কোনো তল কল্পনা করা হয় তাহলে ওই তলকে বলা হবে প্রকাশ তল। আবার বলছি শোনো, কোনো অবতল দর্পণের প্রকাশ বিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কল্পিত তলকে বলা হবে ওই দর্পণের প্রকাশতল। এই চিত্রে M1 M2 দর্পণের এ হচ্ছে মুখ্য প্রকাশ। এই মুখ্য প্রকাশের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটি তল কল্পনা করা হয়েছে, এই তলটি হবে এই দর্পণের প্রকাশতল। একইভাবে এই তলটি হচ্ছে এই দর্পণের প্রকাশতল। আমরা দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়েছে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবার সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হচ্ছে, কিন্তু ওই আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। এমন যদি হয় তাহলে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে তারা একটি বিন্দুতে মিলিত হবে, এবং সেই বিন্দুটি এই প্রকাশতলের উপর অবস্থিত হবে। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যেগুলি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় তারা প্রতিফলিত হয়ে প্রকাশতলের একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হয় গৌণ প্রকাশ।
আলোরশ্মিগুচ্ছ সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে তারা সমান্তরাল নয়। এরকম আলোরশ্মিগুচ্ছ উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে ওই প্রতিফলিত রশ্মিগুলি প্রকাশতলের উপর একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে বলা হয় গৌণ প্রকাশ। এই ভিডিওতে আলো অধ্যায়ের যতটুকু শিখলে তার উপর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখছি। যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সরাসরি দিতে পারো তাহলে জানবে ওই অংশের প্রস্তুতি যথেষ্ট হয়ে গেছে। এক বা একাধিক প্রশ্নের উত্তর তোমরা যদি না দিতে পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার তোমরা দেখবে। চলো এখন প্রশ্নগুলো দেখি। সত্যমিথ্যা নির্বাচন করো। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে। দুই, অবতল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে থাকে। তিন, বক্রতা কেন্দ্র থেকে গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অঙ্কিত সরলরেখা অবিলম্ব হয়। চার, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। এবার সঠিক উত্তর নির্বাচন করো। গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় 10 ডিগ্রি অপেক্ষা কম, 20 ডিগ্রি অপেক্ষা কম, 15 ডিগ্রি অপেক্ষা কম, 5 ডিগ্রি অপেক্ষা কম। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, বক্রতা কেন্দ্রের থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়, মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, বক্রতা কেন্দ্র থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়, মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। পরের প্রশ্ন দেখো, গোলীয় দর্পণ কাকে বলে? উত্তল দর্পণ কাকে বলে চিত্রের সাহায্যে দেখাও, অবতল দর্পণ কাকে বলে চিত্র এঁকে দেখাও। গোলীয় দর্পণের নিম্নলিখিত বিষয়গুলি সংজ্ঞা দাও। মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ। গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ ও রৈখিক উন্মেষ বলতে কী বোঝো? চিত্রের সাহায্যে দেখাও। অবতল দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বোঝো? উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বোঝো? গোলীয় দর্পণের গৌণ ফোকাস বলতে কী বোঝো? আবার বলছি, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা না দিতে পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার একবার দেখে নাও।